প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহী কক্সবাজার রুটে বিমান চলবে 17 নভেম্বর থেকে, অনলাইনে টিকিট বিক্রি শুরু। রাজশাহীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের মাদকসহ 5 মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আগামী 11 এবং 12 নভেম্বর নগরীর মঠপুকুরে মাছ ধরার আয়োজন, টিকিট জনপ্রতি 30,000 টাকা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটনের প্রচেষ্টায় আগামী 17 নভেম্বর থেকে রাজশাহী কক্সবাজার রুটে চালু হতে যাচ্ছে বিমান চলাচল। এদিন সকাল 10:30 হজরত শাহ মখদুম বিমানবন্দর থেকে নভোয়ারের প্রথম ফ্লাইট কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। কক্সবাজার পৌঁছাবে দুপুর 12টায়। আজ রবিবার থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে নভোয়ার। নভোয়ারের রাজশাহী সেলস ইনচার্জ মানিককৃষ্ণ চক্রবর্তী জানান, আজ রবিবার থেকে রাজশাহী কক্সবাজার রুটের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের সর্বনিম্ন মূল্য 5,900 টাকা। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকাল 10:30 রাজশাহী বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নভোয়ারের ফ্লাইট ছেড়ে যাবে। আর প্রতি সপ্তাহে রবিবার বিকাল 3:35 কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে আসবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। গত 26 অক্টোবর নগর ভবনে নভোয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিটি মেয়রের এক সভায় রাজশাহী কক্সবাজার রুটে নভোয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি বেকারি মালিকদের রাজশাহী ভোক্তা অধিকার অধিদপ্তর অফিসের সামনে অবস্থান নেওয়ার চেষ্টাকে ভোক্তা অধিকার বিরোধী তৎপরতা উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে কনজুমার ইউথ বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। এ নিয়ে রবিবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা এই সংগঠনটির সদস্যরা বলেন, অসাধু ব্যবসায়ীরা যাতে খাদ্যে ভেজাল মেশাতে না পারে সেজন্য ভোক্তা অধিকারের পাশে দাঁড়ানো প্রয়োজন। অথচ কিছু ব্যবসায়ী ন্যাক্কাজনকভাবে অভিযানে বাধাগ্রস্ত করছে। এ ঘটনার প্রতিবাদে তারা মানববন্ধনে দাঁড়িয়েছে। এ সময় অনিয়ম দূরীকরণে জোরালো অভিযান বাড়ানোর আহ্বান জানায় সংগঠনটির সদস্যরা। গত 27 অক্টোবর রাজশাহী নগরীর কিছু ব্যবসায়ী ভোক্তা অধিদপ্তরের সামনে অবস্থান ধর্মঘট পালনের চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হলেও পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন ও স্মারকলিপির মাধ্যমে নীতিমালা মেনে অভিযান চালানোর দাবি জানায় ব্যবসায়ীরা। রাজশাহীর পৃথক স্থানে অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের 1 কেজি হেরোইন ও 10 কেজি গাঁজাসহ 5 মাদক কারবারিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে নূর নবী নামের পুলিশের এক কনস্টেবল রয়েছে। আটক নূর নবী নগরীর চন্দ্রিমা থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সারেংপুর পুলিশপাড়া মহল্লায়। এরই মধ্যে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। RMP জানায়, ডিবির একটি দল শনিবার দিবাগত রাতে গোদাগাড়ি রেলগেট মোড় থেকে নূর নবী নামের এক পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে 500 গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মিঠুন আলী ও রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে আরও 500 গ্রাম হেরোইন জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। এদিকে নগরীর বেলপুকুর এলাকা থেকে 10 কেজি গাঁজাসহ শামীম রেজা ও রাসেল আলী নামের 2 মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃত শামীম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিনোদপুর এলাকার আনারুল ইসলামের ছেলে ও রাসেল একই থানার নয়ালাভাঙ্গা এলাকার আব্দুল মতিনের ছেলে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শোষণের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান, স্লোগানকে ধারণ করে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী রাজশাহী জেলা সংসদ সংগঠনটির 54তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। শনিবার বিকেল 4টায় রাজশাহী নগরীর ফুতকিপাড়া পদ্মাপাড়ে রবীন্দ্র নজরুল মঞ্চ উদীচী রাজশাহী জেলা সংসদের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। সংগঠনের শিল্পীদের গাওয়া জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। উদীচী রাজশাহী জেলা সংসদের সভাপতি অধ্যক্ষ জুলফিকার আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুনজি, শিক্ষাবিদ অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাজশাহী সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহ সাধারণ সম্পাদক বিধানচন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান সোনা। এ সময় রাশিক প্যানেল মেয়র শরীফুল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, কবিকুঞ্জ রাজশাহী সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নাটোরে 5 থেকে 11 বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-19 টিকাদান আবার শুরু করা হয়েছে। কোভিড-19 ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ার কারণে টিকাদান বন্ধ রাখা হয়। ভ্যাকসিন প্রাপ্তির পর আবার রবিবার সকাল 9টার দিকে শহরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলে এই টিকা পুনরায় দেওয়া শুরু হয়। স্বাস্থ্যকর্মীরা জানালেন, প্রত্যেকটি স্কুলে ক্যাম্প করে তারা 5 থেকে 11 বছর বয়সী শিশুদের কোভিড-19 ভ্যাকসিন দিয়ে দিচ্ছেন। তবে যেসব শিশুরা স্কুলে লেখাপড়া করে না, তাদের স্ব ওয়ার্ডে ক্যাম্প করে টিকা দেওয়া হবে। সিভিল সার্জন রোজিয়ারা খাতুন জানান, জেলায় প্রাথমিক পর্যায়ে 2,29,500 শিক্ষার্থীদের করোনা ভাইরাসের এই টিকা প্রদান করার জন্য গত 11 অক্টোবর এই টিকাদান শুরু হয়। 12 কর্মদিবসে জেলার 300 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান করার কথা, তবে এই ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় টিকাদান স্থগিত করা হয়। নতুন করে ভ্যাকসিন আসায় আবারও আজ থেকে এই টিকা দেওয়া শুরু হয়েছে। রাজশাহীতে শৌখিন মাছ শিকারীদের জন্য ছিপ দিয়ে মাছ শিকারের ব্যবস্থা করেছেন মেসার্স রহমত ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স অ্যান্ড রহমত ট্রেড হাউসের স্বত্বাধিকারী রেজাউল করিম রাজা। আগামী 11 এবং 12 নভেম্বর নগরীর বিসিক শিল্প নগরীর মঠপুকুরে এর আয়োজন করা হবে। আর এর জন্য প্রতিটি ছিটের বিপরীতে মাছ শিকারীদের গুনতে হবে 30,000 টাকা। রবিবার সকালে পুকুরে জাল টেনে শিকারীদের মাছ দেখানোর মধ্য দিয়ে টিকিট বিক্রি শুরু করেছেন রেজাউল করিম। অল্প করে কাটে না, ফুল নিলা কাটলি তিনি জানান, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার প্রতিষ্ঠান থেকে অথবা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সিট বুকিং দিতে পারবেন মাছ শিকারীরা। একজন ব্যক্তি সর্বোচ্চ 4টি ছিপ ব্যবহার করতে পারবেন। আর মাছ ধরা চলবে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রথম দিন অংশগ্রহণকারীদের জন্য থাকবে দুপুরের খাবার। তিনি আরো জানান, অনেকটা শখের বশে লিজ নিয়ে পুকুরে মাছ চাষ করেছেন, আর মানুষকে আনন্দ দেওয়ার জন্যই মূলত তার এই আয়োজন। পুকুর ভরে রয়েছে রুই, কাতল, মৃগেল সহ নানা প্রজাতির মাছ। 3 কেজি থেকে শুরু করে 15 কেজিরও মাছ রয়েছে এই পুকুরে। রেজাউল করিম জানান, প্রতিটি সিট 30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। সিট বরাদ্দ করা হবে লটারির মাধ্যমে। তবে চাহিদা বেশি থাকলে 1 সপ্তাহ পর আবারও মাছ ধরার আয়োজন করা হবে। প্রথমবারের মতো এমন আয়োজন করতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই উদ্যোক্তা। মানে আমার অফিস হচ্ছে, মানে আমার প্রতিষ্ঠান মেসার্স আপনারা দেখতে পাচ্ছেন, মেসার্স রহমত ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স, এটা এখানে আমার অফিস। আমাদের অফিসে সরাসরি যোগাযোগও করতে পারে, অথবা আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। নগদ বিকাশ এসবের সাথে টাকার মাধ্যম দিয়ে টিকিটটা বুকিং করতে পারবে। আমরা টিকিট ছাড়তেছি আগামী 11-12 তারিখ শুক্র এবং শনিবার। শুক্রবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, শনিবার ঠিক আপনার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আর শুক্রবারের দিন আশেপাশের রেস্টুরেন্ট বন্ধ থাকে, এই জন্য আমার পক্ষ থেকে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে শনিবারে না, শুধু শুক্রবারে। আর টিকিট এর এখানে আমরা 10 থেকে 12টা, খুব ই হলে 10টায় হওয়ার সম্ভাবনাই বেশি। তো এখানে সিটটা নির্ধারণ হবে লটারির মাধ্যম দিয়ে, কে কোনটা পাবে সেটা লটারির মাধ্যম দিয়ে। আর টিকিটের সারা ব্যাপক এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, যদি বেশি হয় তাহলে আমরা এটা নেক্সট 1 সপ্তাহ পর আবার বাকি টিকিট মাছ আজকে দেখাচ্ছি। আজকে ডেট ছিল পূর্ব নির্ধারিত, আমার এটা ফেসবুক পেজে দেওয়া ছিল, অনলাইনের মাধ্যম দিয়ে বিভিন্ন প্রচার ছিল। 30 তারিখে অনেকে এসেছিলো যারা মাছ ই করবে। তো আপনার আজকে মাছ দেখানো হয়েছে আমার এখানে মাছ। অ্যাকচুয়ালি আসলে আমি মাছের ব্যবসায়ী না, গাড়ির ব্যবসায়ী। আমি এখানে এই পুকুরটা আমার সামনাসামনি শখের জন্য নেওয়া। তো আমার শখ নিজেও মারি, সবাই মারবে, আমার এখানে লাভের কোনো উদ্দেশ্য নাই। আর আমার এখানে মাছের সাইজ আছে মিনিমাম
মানে 2 কেজি 4 কেজি 5 কেজি এবং সর্বোচ্চ 15 কেজি 16 কেজি পর্যন্ত মাছ আছে। রু মাছে মাছ আছে, রুই আছে, কাতল আছে, কালবাউস আছে, সিলভার আছে, মিনার কাপ আছে, বেশ ছোট বড় অনেক ধরনেরই মাছ আছে। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।